আমার স্বামী আমার মনের অবস্থাটা বুঝতে পেরে সে মৃদু গলায় বলল, আজকে রাতটাই তো একটু কষ্ট করে শোয় না, কাল তো আমরা আমাদের রুমেই থাকব, ছোট বোনের আবদার ফেলি কি করে বলো? আমি মৃদু কণ্ঠে বললাম, সে না হয় থাকলাম, কিন্তু তুমি একটা কথা বলো তো, মা যখন বলল আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, তুমি কি সেটা সত্যি বিশ্বাস করেছ? সে হাসলো, আমাকে টেনে আলতো করে বুকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি এমন কিছুই করনি, মায়ের মাথা একটু বিগড়ে আছে, তাই রাগের বশে সে এমন কথাটা বলে ফেলেছে, তুমি কিছু মনে করো না, মা আগের দিনে সহজ সরল মানুষ তো, তাই অনেক সময় না বুঝেই অনেক কিছুই বলে বসে। আমি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, তুমি যে আমাকে অবিশ্বাস করনি এটাই তো অনেক। সেদিনের পর থেকে নতুন এক জীবন যুদ্ধে নেমেছিলাম আমি। বিয়ের পরের দিনই শাশুড়ি আমার হাতে হাঁড়ি তুলে দিয়ে বলেছিল, আজ থেকে লেখাপড়া বন্ধ, কোনো লেখাপড়া নাই তোমার। আমি শান্ত গলায় বললাম, আমার বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে আমায়, শেষ মুহূর্তে এসে কি করে সেটা ছেড়ে দিতে পারি? তিনি তিরিক্ষি হয়ে বললেন, আগে না হয় তোমার বাবা মা পড়িয়েছে, এখন তোমার বাবা মা পড়াবে শুনি। ওনার বলা কথাটা বড্ড বিশ্রী শোনালো আমার কাছে। তবে আমি কিছু না বলে ফিরে আসলাম আমাদের শোবার ঘরে। ততক্ষণে আমরা মৃদুলের রুমটাতে গিয়ে শিফট হয়েছি। মৃদুল ঘুমাচ্ছে, আমি গিয়ে তার পাশে বসতে সে নড়ে চড়ে উঠল, আমার হাতটা ধরে টেনে নিজের কাছে নিয়ে যেতে চাইল। আমি বাদ সাধলাম তাতে, মন খারাপ বুঝতে পেরে সে উঠে বসে নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? মা বলল আমাকে নাকি আর লেখাপড়া করতে দিবে না, কিন্তু আমি তো আরো পড়তে চাই। সে মুচকি হেসে বলল, পড়বে, সমস্যা তো নেই, মায়ের কথায় কান দিও না, উনি যা খুশি তাই বলুক, আর হ্যাঁ কখনোই মায়ের মুখে মুখে তর্ক করবে না, মা কিছু বললে আমায় এসে বলবে। আমি মাথা নাড়ালাম, যেহেতু সংসারই হয়েছি তাই মৃদুল আগের চেয়ে এখন অনেক বেশি কর্মঠ হয়েছে, ইদানিং ব্যবসাতেও বেশ মন দিয়েছে, প্রতিদিন সকালে বেরোয় আর আসে সেই রাতে, সারাটা দিন আমি নিঃসঙ্গতায় ভুগি, রান্না বাড়া, ঘর ঝাড়ু দেওয়া, বাসন কোসন ধোয়া, ঘর বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়। আমার সমান দুইটা ননদ, কিন্তু কেউই এক জগ পানি এনে আমাকে সাহায্য করে না। আমি বুঝতে পারি সব কিছু, কিন্তু কিছুই বলি না, তখনও আমি নতুন বউ কি না। সেদিন শাশুড়ি হুকুম দিল আমি যেন মরিচ বেটে রান্না করি। আমি বললাম, সেলফে বয়ম ভর্তি তো মরিচের গুঁড়া আছে তো আম্মা? তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, যা বলেছি তাই করো, ওই বয়মে হাত দিবে না বলে দিলাম। আমার কপালে ভাঁজ পড়ল, ইচ্ছে করলো দুটো কথা আমিও শুনিয়ে দেই, কিন্তু পারলাম না, বরের নিষেধ আছে যে মায়ের সাথে তর্ক করা যাবে না। জীবনে কখনো মরিচ মেখে ভর্তাও করিনি হাত জ্বালা পোড়া করবে বলে, আর এখন প্রতি অক্টে মরিচ বেটে রাঁধতে হয়। ছোট ননদকে জিজ্ঞাসা করলাম, তোমরা কি সবসময় এইভাবেই মরিচ বেটে রান্না করতে? সে বলল, আগে তো করতো না, আপনি আসার পর থেকে এইভাবে রান্না হয়। আমি আর কিছুই বললাম না। রাতে সে ফিরে এসে দেখল আমি ঠান্ডা পানিতে হাত চুবিয়ে বসে আছি। সে প্রশ্ন করল, কি হয়েছে তোমার হাতে? ইদানিং মরিচ বাড়তে হচ্ছে, প্রচণ্ড জ্বালা করছে হাতে, অন্যদিনও করে, তবে আজ একটু বেশি বেটেছিলাম কি না তাই জ্বালাটা কমছেই না। সে অবাক হয়, প্রশ্ন করে, ঘরে মরিচের গুঁড়া নেই? আমি নত গলায় বললাম, আছে, তবে সেগুলো দিয়ে রান্না করতে মানা করেছেন আম্মা। মৃদুল তৎক্ষণাৎ তার মায়ের কাছে চলে গেল, সামান্য ক্ষোভ নিয়ে বলল, আগে তো কখনো তোমরা মরিচ বেটে রান্না করনি মা, তবে এখন কেন প্রতিদিনই মরিচ বাটতে হয়? তিনি তখন ফুঁসে উঠলেন, রুক্ষ গলায় বলে উঠলেন, তুই বাড়ি আসতে না আসতেই তোর কানে আমার নামে আগুন ঢাইলা দিছে তাই না? কি মন্ত্রণা দিয়েছিস তুই আমার নামে? তোর সাহস কেমনে হয় আমার নামে আমার ছেলের কানে নালিশ দেওয়ার? আমি চুপ করে বসে রইলাম নিজের ঘরেই, মুখ দিয়ে কোনো উত্তর বেরিয়ে আসতে চাইছে তাও মৃদুলের দিকে তাকিয়ে চুপ রইলাম। মৃদুল নিরীহ গলায় বলল, ও আমারে নালিশ করে নাই মা, মরিচ বাটার কারণে ওর হাতগুলো জ্বলতেছে অনেক, আমি নিজে থেকেই আসছি তোমাকে জিজ্ঞাসা করতে। উনি তখন নরম গলায় ছেলেকে বলতে লাগলেন, শোন বাপ, তুই হঠাৎ করে বিয়া করার কারণে আমার মাথা ঠিক ছিল না, তাই ওর সাথে আর তোর সাথে খুব রাগারাগি করেছিলাম, কিন্তু এখন বিশ্বাস কর তোর বউরে এখন আমি অনেক আদর করি, ওরে কোনো কাজ করার জন্য আমি দেই না, সব কাজ আমি আর আমার দুই মেয়ে মিলে করি, তাও ও কত বড় মিথ্যা কথা বলল তোরে আমার নামে, আমি নাকি ওরে মরিচ বেটে রান্না করতে বলেছি, তুই ক বাপ, ঘরে বয়েম ভর্তি মরিচ রেখে
কেউ মরিচ বাইটটা রাঁধে? এটা কেউ বিশ্বাস করবে বল? এটা কোনো বিশ্বাসের কথা? মৃদুল তখন কিছুটা চিন্তার স্বরে বলল, তাহলে ওর হাত চলতেছে কেন মা? উনি মরা কান্না জুড়ে দিয়ে বললেন, তুই বোঝোস না এমন কেন করতেছে? আমারে খারাপ বানানোর লাইগা, তোর চোখে আমি যেন খারাপ হই, সেই কারণেই এমন করতাছে ও তোরে। আমি বুঝি, সবই বুঝি। এবার আমার আর সহ্য হলো না, বারবার উনি আমার নামে যা নয় তাই বলে যাচ্ছে। আমি এবার নিজের জায়গায় বসে থেকেই উত্তর দিলাম, এত বড় মিথ্যা কথা মানুষ কিভাবে বলতে পারে আম্মা? ওপাশ থেকে উনি গলা ফাটিয়ে বলে উঠলেন, আমি মিশা কথা কই? এই কথা তুমি কইতে পারলা বৌমা? শোন মৃদুল, তোর বউয়ের কথা শোন, আমি বলে মিথ্যাবাদী? এই দিনটাও আমার দেখা লাগলো জীবনে। উনি আবারও মরা কান্না জুড়ে দিলেন। মৃদুল এবার কিছুটা রেগে গেল আমার উপরে। সে সামান্য ক্ষোভ নিয়ে বলে উঠল, তোমারে না মানা করছি মায়ের মুখে মুখে কথা না বলার জন্য? তাও কেন তুমি কথা বললে তনু? তোমার মা বারবার আমাকে নিয়ে যা নয় তাই বলে যাচ্ছে, উনি কি করে বলতে পারেন? আমারে দিয়ে কোনো কাজ করায় না, আমি আসার পর থেকে ওনাদের কাউকেই দেখি নাই একটা জগ ভরে পানি আনতে, তাও আমি তোমারে কিছুই বলি নাই, তারপরও এত অভিনয় কি করে পারেন উনি? সেদিন বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলো আমার আর ওনার মাঝে। উনি বেশ বিশ্রীভাবে আমাকে কথা শোনালেন, কিন্তু মৃদুলের চোখে সেই আমি দোষীই হয়ে গেলাম। আমার দোষ, আমি কেন ওনার কথাই উত্তর দিলাম? তার কথা হলো উনি আমাকে যাই করুক, আমার উত্তর দেওয়া বারণ, সব কিছু মাথা পেতে মেনে নিতে হবে আমাকে। মৃদুলের সাথেও এ নিয়ে আমার মনোমালিন্য হলো। দিন যাচ্ছিল এভাবেই। আমার শাশুড়ি নামক অভদ্র মহিলা সারাদিন আমাকে দিয়ে খাটিয়ে মারত, আর দিন শেষে ছেলের কাছে সেই আমার নামেই মন্দচারি করত। আমি নাকি কিছুই করি না, সারাদিন শুয়ে বসে থাকি, কোনো কাজ ধরেই দেখি না, প্রতিবেলার ভাতগুলোও নাকি ওরা আমাকে বেড়ে খাওয়ায়। মৃদুল তো তার মায়ের ওপরে বেজায় খুশি, মা তার বউকে এত আদর করে, কিন্তু আমার ওপরে সব রাগ, আমি কেন কিছু করি না, তার মা বোনেদের কেন এইভাবে খাটায়, এই নিয়ে তার রাগারাগের শেষ নেই। আমি যতই বোঝাই আমি সব কাজ করি, ওনারা বরং কিছুই করে না, এইসব কথা মৃদুলের কান দিয়েও ঢোকে না। ইদানিং মায়ের দোষ তার চোখেই পড়ে না। এর মাঝে একদিন বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। খবরটা পেয়ে মৃদুল বেশ খুশি হয়, কিন্তু আমার শাশুড়ি তেমন খুশি হলো না। দাদি হবে, এই খবর পেয়েও কোনো দাদি কি খুশি না হয়ে থাকতে পারে আমার জানা নেই। ইদানিং মৃদুল আবারও আমার প্রতি খুব কেয়ারিং হয়ে উঠেছে, যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ আমার অনেক সেবা যত্ন করে, ফলমূল এনে খাওয়ায়। ব্যাপারটা হজম করতে পারলেন না আমার শাশুড়ি, ননদদেরও দেখি এই নিয়ে অভিযোগের শেষ নেই। সেদিন এক ননদ তার ভাইকে বলেই বসল, বইয়ের জন্য দেখি তোমার এত দরদ, কই আমাদের জন্য তো কোনোদিন এত আদর দেখি নাই, নাকি ভাবিকে পেয়ে এখন আমরা বোনেরা পর হয়ে গিয়েছি? মৃদুল হেসে হেসে বোনেদের সাথে বলল, আমি কিন্তু তোদেরও অনেক আদর করি, তোদেরও অনেক কিছু এনে খাওয়াই। ননদি আমার মুখ বাঁকিয়ে বলে দিল, হ্যাঁ খাওয়াই তা, সে তো বিয়ের আগে, বিয়ের পর থেকে তো ভাবিরে ছাড়া আর কিছু দেখোই না। মৃদুল আবারও হাসে, সে কি হাসি, তবে আমার রাগ লাগে, ছোট বোনেরা পর্যন্ত তাকে অপমান করে, এত কথা বলে, আর সে চুড়ি পরে বসে থাকে। প্রেগনেন্সির কয়েক সপ্তাহ বাদে মৃদুলকে বলি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবার জন্য, সে রাজি হয়। সকাল সকাল মৃদুল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বলে যায়, কিছুক্ষণ পর সে আবারও আসবে, আমি যেন রেডি হয়ে থাকি। বাইরে তখন তার মা আর বোনেরা বসেছিল। মৃদুলকে এই কথা বলতে শুনে তার মা প্রশ্ন করে, কই যাইবি বাপ? তনুরে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব মা। উনি আবারও মুখ বাঁকালেন, আমরাও কুলাপান পয়দা করছি, একটা না দুইটা না কয়েকটা করেছি, কই আমরা তো কোনোদিন ডাক্তারের ধারের কাছেও যাই নাই, আমার স্বামীর কি টাকা পয়সার অভাব ছিল নাকি, তাও তো যাই নাই। তোর দুইটা টাকা হইছে, টাকাগুলা শেষ করা লাগবে তাই তো নাকি? আমি তখন উত্তর দিলাম, আপনাদের সময় আর এখনকার সময় এক না আম্মা, বারবার আমার সাথে আপনার তুলনা দেওয়া বন্ধ করেন এইবার আম্মা। উনি রেগে গেলেন, মৃদুলের দিকে তাকালেন আর বললেন, দেখছস মৃদুল, তোর বউয়ের কাণ্ডখানা দেখছস, আমি কথা কইছি তোর লগে, আর তোর বউ কিনা আমারে এতগুলন কথা শোনাই দিছে, তুই কিচ্ছু কইবি না? মৃদুল সামান্য বিরক্ত হয়ে আমাকে বলল, আহ তনু,
তোমার কি মায়ের সাথে এইভাবে কথা না বললেই হয় না? কেন তুমি এমন করো? আমি ক্ষোভ নিয়ে বললাম, তোমার কানে শুধু আমার কথাগুলোই যায়, তোমার মা যে সব সময় আমাকে ছোট করে কথা বলে সেগুলো তুমি শুনতে পাও না? মৃদুল এবারও আমার কথা শুনে রেগে গেল। ওর মা ওকে বারবার উস্কানিমূলক কথাবার্তাগুলো বলে। এরপর ওর মাকে আমি শক্ত করে দুটো কথা বলি। ঘরের দেওয়ালের সাথে একটা ছোটখাটো বাঁশ দাঁড় করানো ছিল, উনি চট করে বাঁশটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসে আমাকে মারবে বলে। আমি দুপা পিছিয়ে যাই। এই অবস্থায় এই বাঁশের একটা বাড়ি আমার গায়ে লাগলে আমার কিচ্ছু হবে না, কিন্তু আমার পেটের মানিকের ক্ষতি হবে নিশ্চিত। পিছিয়ে যাবার কারণে উনি আমাকে মারতে পারে না, তবে আমাকে অশ্লীল গালাগাল করতে থাকে। আমি বিস্মিত চোখে মৃদুলের দিকে তাকাই, খুব ভরা গলায় বলি, তোমার সামনেই তোমার মা আমাকে মারতে আসলো, তাও এই অবস্থায়? তুমি তো কিছুই বললে না মৃদুল। সে আমার উপরেই ক্ষেপে গেল, হুঙ্কারে বলে উঠল, তোর চরিত্রের কারণেই মা তোকে মারতে গিয়েছিল, তুই উত্তর দিতে আসলি কেন? তোকে কে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল কথা বলার জন্য? বারবার মানা করেছি, মায়ের সাথে কোনো উত্তর দিবি না, সামান্য বাঁশি তো হাতে নিয়েছিল মারার জন্য, মারে তো আর নাই, এত লাফাইতেছিস কেন তুই? মৃদুলের এমন ব্যবহারে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। এ কোন রূপ দেখছি আমি মানুষটার? সেদিন আমি বেশ করে বুঝতে পেরেছিলাম মৃদুলের মনে যেটা আছে সেটা হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা নয়, সেটা হচ্ছে মায়ের প্রতি অন্ধভক্তি। ভালোবাসা আর অন্ধভক্তি দুটো দুই জিনিস। যে ঘরে মায়ের প্রতি ভালোবাসা থাকবে সেই ঘর থাকবে জান্নাতের মতো সুন্দর, আর যে ঘরে মায়ের প্রতি অন্ধভক্তি থাকবে সেই ঘরে কখনোই শান্তি আসবে না। আমি বুঝে গিয়েছিলাম কপালে বোধহয় শান্তি আর আমার হবে না। আমি সেদিন থেকে প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি। শাশুড়ি তার ছেলের আড়ালে আমাকে বলেছিল এই বাড়িতে আমাকে তিনি টিকতে দিবেন না। আমি হজম করেছিলাম সবটা, তার ছেলেকেও আমি আর কিছুই বলিনি, বললেও লাভ কিছু হতো বলে মনে হয় না। এভাবেই চলছিল আমার দিন, পেটের বাচ্চাটা নিয়েও সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, আর দিন শেষে নাম হয় কিছুই করি না, আমি বসে বসে খাই শুধু। এ নিয়ে মৃদুলের আমার প্রতি অভিযোগের শেষ নেই, যেন পাহাড় সমান অভিযোগ। আগে লোকে বলতো প্রেমের বিয়েতে নাকি সুখ নেই, মনে মনে ভাবতাম প্রেম করে ভালোবেসে বিয়ে করে মানুষ কি করে অসুখী হতে পারে, এইসব লোকেদের শুধুমাত্র মন গড়া কথা, প্রেমের বিয়েতে সবচেয়ে বেশি সুখ। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি প্রেমের বিয়েতে সত্যি কোনো সুখ নেই। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। সেদিনের পর আমি আর কোনো প্রতিবাদ করিনি। ধীরে ধীরে গর্ভে থাকা বাচ্চাটার প্রসবের দিন ঘনিয়ে এসেছে। মৃদুল আমাকে যত্ন করে, আবার মাঝে মধ্যে ওর মায়ের বলা কথার ঘোরে পড়ে আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। আমি হাঁপিয়ে উঠেছি এই সবে। যেদিন বাচ্চাটা হলো সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, সেই সাথে ঝড়ো বাতাস। বৃষ্টির দিনে জন্ম নেওয়ায় আমি আমার মেয়ের নাম রেখেছিলাম বৃষ্টি। মৃদুলও আদর করে তাকে বৃষ্টিই ডাকত। কিন্তু ওর মায়ের মুখে একটা কথা, যে মেয়ে জন্মের সাথে দুনিয়াতে ঝড় তোলে সেই মেয়ে কখনোই ভালো হতে পারে না। নিজের ছেলের মেয়েকেও সে দুই চোখে সহ্য করতে পারতো না, তবে এটা শুধু ছেলের আড়ালেই, ছেলের সামনে তো তিনি এমন ভাব করতেন, নাতিন বুঝি তার কলিজার টুকরা। মৃদুলও বেশ আনন্দ পেত মেয়ের প্রতি তার মায়ের এত আদর দেখে। ধীরে ধীরে মেয়ে বড় হতে থাকলো, আমাদের সম্পর্কটা পানসে হতে থাকলো। সারা দিন বাইরে থেকে ফিরে এসে আমার সাথে সে রাগারাগি করত, আমি নাকি মেয়ের যত্ন আত্তি নেই না, মেয়েকে না খাইয়ে রাখি, সময় মতো গোসল করায় না, আর এই সব কিছু তাকে তার মাই বলে, সেও বিশ্বাস করে। মায়ের কথা অবিশ্বাস করলে পাপ হবে যে। ইদানিং তার নতুন রোগ হয়েছে যৌতুক পাবার লোভ, অমুকের বাড়ির ছেলেকে বিয়ে করিয়েছে, তার নগদ টাকা ছাড়াও আরও অনেক কিছু সাথে দিয়েছে, সেগুলো দেখে আমার শাশুড়ির জিহ্বা লিক লিক করে, ছেলের কানের কাছে সারাক্ষণ গুটুর গুটুর করে। আমরা নাকি ওকে ঠকিয়েছি, মাগনা মাগনা নাকি এই বাড়িতে আসি আমি খাওয়া পড়ার জন্য, আমার বাপ মায়ের সামর্থ্য ছিল না আমাকে রাখার মতো, তাই ছল করে এইভাবে তারা তার ছেলের কাছে আমাকে গুছিয়ে দিয়েছেন। ইদানিং মৃদুলও সেই সব বিশ্বাস করতে শুরু করেছে, মাঝে মাঝে কিছুদিন প্রতিবাদ না করলেও এখন করি। মৃদুল আমার প্রতি বিরক্ত, আমাকে আর সহ্য হয় না তার, আমার করা প্রতিটা কাজ প্রতিটা কথাই তার কাছে ভুল মনে হয়।
এ নিয়ে আমাদের মাঝে ঝগড়ার শেষ নেই। কিছুদিন ধরে তার মনে হচ্ছে আমাকে দিয়ে তার আর চলবে না, সারাটা জীবন আমার সাথে থাকা মানে নরকে জীবন উৎসর্গ করা। আমার শাশুড়ি যেন হাতে চাঁদ পেল, তিনি এই দিনটারই অপেক্ষায় ছিলেন। সেদিনই তার পরিচিত এক উকিলকে জানিয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করতে। ব্যাপারটা সবটাই আমার অগোচরে করা হয়, মৃদুলা জানতো না সেটা। নির্দিষ্ট সময় পর উকিল ডিভোর্স পেপারটা রেডি করে বাড়িতে নিয়ে আসে। আমি যেন আকাশ থেকে পড়ি। মৃদুলা অবাক হয়, তবে মায়ের সিদ্ধান্তকে সে সায় দেয়। সেদিন অনেক কান্নাকাটি করি আমি, মেয়ের দোহাই দেই, হাতে পায়ে ধরি। মৃদুল আমার প্রতি সদয় হয়, তবে শর্ত দেয় যদি কখনো আমার করা কোনো বড় ভুল তার চোখে পড়ে তবে সেদিনই আমাদের সম্পর্কের ইতি হবে। এরপর থেকে এভাবেই মুখ বুজে আসি, খুব সাবধানে, যেন কোনো বড় কোনো ভুল না হয়ে যায় আমার দ্বারা। তবে কথায় আছে, যেখানে বাঘের ঘরের ভয় সেখানেই সন্দেহ হয়। আমারও হলো ঠিক এই অবস্থা। কলিজার টুকরা মেয়েটাকে এত চোখে চোখে রাখছি, তাও আজ এত বড় একটা দুর্ঘটনা মুহূর্তেই আমার বুকের মানিকটাকে কেড়ে নিয়ে গেল। রান্নাবান্নার কাজ শেষে ব্যস্ত ছিলাম আমি, আমার পাশেই মেয়েটা বসে পুতুল খেলছিল। আমার শাশুড়ি মা কখনোই মেয়েটাকে ডেকে আদর করে না, কোলে নেয় না। আজ কি জানি কি মনে করে মেয়েটাকে সে ডাকলো। মেয়েটা আমার গুটি গুটি পায়ে এগিয়ে গেল আমার চোখের সামনে দিয়ে। কিছুটা অবাক হলেও পরে ভেবেছিলাম এই বুঝি মেয়েটার প্রতি ওর দাদির কিছুটা হলেও দরদ এসেছে। কিন্তু আমার সমস্ত ভাবনা ভুল করে দিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও যখন মেয়ের কোনো হদিশ পাচ্ছিলাম না, তখন বাধ্য হয়েই শাশুড়ির রুমের দিকে গেলাম। উনি বিছানায় পা লম্বা করে বসে পান চিবোচ্ছেন। আমি সামান্য কেশে বৃষ্টির কথা জিজ্ঞাসা করতেই কপাল কুচকালেন, মুখের অবয়বখানা এমন করলেন যেন উনি কিছুই জানেন না। আমি আবারও প্রশ্ন করলাম, মা বৃষ্টি কোথায়? সে কথা আমারে কেন জিগাও, আমি কি ওরে কোলে নিয়ে বসে আছি নাকি? কিন্তু ও তো আপনার সাথেই এসেছিল। আইছিল আবার গেছে গা, অহন আবার জিগাইও না কই গেছে, আমি বাবু অত খবর জানি না। আমার কপালে বিরক্তির ভাজ দেখা গেল, কিন্তু ওনার সাথে আর দ্বিতীয়বার কথা বলার মন রইল না। মেয়েটাকে যখন সারা বাড়ি খুঁজেও পাচ্ছিলাম না, তখন বুকে অজানা আতঙ্ক এসে বাসা বাঁধল। মনের মধ্যে কু ডাকতে লাগলো বারবার। পুকুরপাড়ের দিকে এগিয়ে গেলাম আতঙ্কে, তবে ওখানে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আমার চিৎকারে আশেপাশের কয়েকজন ছুটে এলো। বুকের মানিকটাকে পানি থেকে তুলল ঠিকই, তবে আর জীবিত নয়। আমি জ্ঞান হারাচ্ছি বারবার। ততক্ষণে মৃদুলা চলে এসেছে। মেয়ের এই রূপ অবস্থা দেখে কিছুটা সময়ের জন্যেও থমকে গিয়েছিল সে। এক পর্যায়ে চোখ বেয়ে পানি পড়ছিল অনবরত, তবে সে নির্ব্যাপ। শাশুড়িকে দেখলাম মৃদুলের কাছে গিয়ে কিছু বলতে, কিন্তু কি বলেছে আমার অজানা। আমি আমার মেয়ের শোকে পাগল তখন। ততক্ষণে বাকিরা যার যার কাজে চলে গেছে। চলে গেছে গেলে ভুল হবে, আমার শাশুড়ি একরকম হুমকি ধামকি দিয়েই সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি বাচ্চাটাকে নিয়ে তখনও শোকে মাতোয়ারা, সামনে মৃদুল রক্ত চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় শাশুড়ি মা ঘরে গিয়ে আগে থেকে রেখে দেওয়া ডিভোর্স পেপারটা নিয়ে আসলো। ওনার বোধহয় মনে হয়েছে এটাই সেই সময় যার জন্য তিনি এতদিন অপেক্ষা করেছিলেন। ফিরে এলাম বাস্তবে। আমি বসে আছি রেল স্টেশনের একটা বেঞ্চে, দুই চোখ ভরা পানি। স্বামীর সংসার হারিয়েছি, এখন আমি রাস্তায়। মেয়েটার জন্য বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বারবার, তবে আমি এবারেও কাঁদতে অক্ষম। রাস্তাঘাটে তো আর জোরে জোরে কাঁদা যাবে না, গুমড়ে গুমড়ে কাঁদছি আমি। কি করব, কোথায় যাব? বাবার বাড়িতেও যাবার মতো মুখ নেই আমার। আসার সময় বড় মুখ করে বলে এসেছিলাম এ বাড়ি মুখও হবার প্রয়োজন আমার কোনোদিনও হবে না। ও বাড়ি থেকে আসার সময় ফোনটাও ফেলে এসেছি, ওটা মৃদুলের দেওয়া ফোন। যেখানে সম্পর্কটাই ভেঙে গেছে সেখানে তার টাকার কেনা জিনিস কেন সাথে করে আনতে যাব? ঘন্টার পর ঘন্টা বসেছিলাম বেঞ্চে, চোখ দিয়ে এখন আর পানি বেরোচ্ছে না। কিছুক্ষণ পর বোধহয় রক্ত বেরোবে, এমন একটা অবস্থা। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমি এখনও বসে আছি সেইখানটায়। যখন দিনের আলো অন্ধকারে মিলিয়ে গেল তখন আমার হুঁশ এলো, আমি উঠে দাঁড়ালাম সেখানটায়। আর ঢাকাগামী একটা ট্রেন এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমি দুই এক পা না ভেবে উঠে পড়লাম সেই ট্রেনটায়। টিকিট কেনার টাকাটাও ছিল না আমার কাছে।
আমার পাশে এক সিটে বসে থাকা ভদ্রলোক নিজে উঠে আমাকে বসার জায়গা করে দিলেন। আমি বসতে চাইলাম না, তাও উনি অনুরোধ করতে লাগলেন। আমি বসে পড়লাম সিটে। জানালার দিকে এক নাগারে তাকিয়েছিলাম বাইরে। কখন যে ট্রেন টঙ্গি স্টেশনে চলে এলো বুঝতে পারলাম না। ট্রেন থেকে যখন নামলাম তখন আনুমানিক রাত প্রায় 10টা। আমাকে সিট দিয়ে সাহায্য করা সেই লোকটাও এসে নেমেছে স্টেশনটায়। আমি ওনার কাছে একটু সাহায্য চাইলাম, ওনার ফোনে একটা মিনিট কথা বলার জন্য আগ্রহ জানালাম। উনি নির্দ্বিধায় আমাকে ফোনটা দিলেন। কাঙ্ক্ষিত নাম্বারটায় কল ঢোকাতেই সে রিসিভ করলো। ছোট ভাইয়ের গলার আওয়াজ পেয়ে কান্নায় ভেঙে পড়লাম আমি। সে কিছু বুঝতে পারলো না, বারবার প্রশ্ন করতে লাগলো আমার কি হয়েছে। আমি ফুপিয়ে ফুপিয়ে শুধু একটা কথাই বললাম, ছোট ভাইটা এইবার এইচএসসি দিয়েছে, লেখাপড়ার পাশাপাশি একটা কোম্পানিতে কর্মরত আছে। আমার পরিবারের অন্য কারোর সাথে যোগাযোগ না থাকলেও এই ছোট ভাইটা আমাকে প্রায়ই ফোন দিত, খোঁজ খবর নিত। প্রায় মিনিট বিশেক পর সে স্টেশনে এসে পৌঁছালো। আমাকে এখানে দেখে পুরো হতবাক, সে বিস্ফোরিত গলায় সে প্রশ্ন করলো, তুই হঠাৎ এখানে, কি হয়েছে তোর, চোখে মুখের এই অবস্থা কেন? আমার তখন যেন মাথা ঘুরছে, কথা বলতে ইচ্ছে করছে না একদমই। আমি বললাম, আমায় তোর বাসায় নিয়ে যা ভাই। শিয়াবের বাসায় আসার পরপরই সে হোটেল থেকে খাবার এনে দিল। আমি খেতে অসম্মতি জানালাম, কিন্তু ওর জোরাজুরিতে খেতে হলো। শিয়াব এখানে একটা রুম ভাড়া করে থাকে, ওর সাথে ওর এক বন্ধু থাকে। এত রাতে আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে সেও বেশ অবাক। খাওয়া দাওয়ার পর শিহাব আর ওর বন্ধু মাহিন দুজনে আমার সামনে বসলো। বর্তমানে আমি ওদের সামনাসামনি বসা। শিহাব কিছুটা সময় এক নাগারে আমার দিকে তাকিয়েছিল। এক সময় শিহাব প্রশ্ন করলো, কি হয়েছে তোর? ডিভোর্স, ছোট্ট একটা উত্তর দিলাম। শিহাব আঁতকে উঠল, সামান্য খেপে গিয়ে বলল, ডিভোর্স মানে? আমি আবারও মলিন গলায় উত্তর দিলাম, ডিভোর্স মানে ডিভোর্স। সে আবারও কিছুটা চিন্তিত গলায় বলল, বৃষ্টি কোথায়? আমি স্তব্ধ হয়ে তাকালাম শিহাবের দিকে। সে পুনরায় প্রশ্ন করল, দুলাভাই কি বৃষ্টিকে জোর করে রেখে দিয়েছে? আমি এবার ডুকরে কেঁদে উঠলাম, কান্না বিজড়িত গলায় বললাম, বৃষ্টি নেই, সে আমাকে ছেড়ে চলে গেছে ওপারে চিরদিনের জন্য। শিহাবের মনে কথাটা ক্রোধের জন্ম দিল। সে শক্ত গলায় বলল, মানেটা কি, কি আবোল তাবোল বকছিস? খেয়াল করলাম শিহাব আর ওর বন্ধু দুজনেই আমার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। আমি জানালা দিয়ে বাইরের অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকালাম, বলতে শুরু করলাম পুরো ঘটে যাওয়া ঘটনাটা। সকালের আকাশটা প্রতিদিনই প্রচণ্ড সুন্দর থাকে, তবে আজ কেমন যেন ধোঁয়াশা। বাইরের কোলাহল, মানুষজনের চিৎকার চেঁচামেচি আর দূষিত বাতাস আমার দম আটকে দিচ্ছে। আমি নিরীহ চোখে বাইরে তাকালাম। শিহাব আর ওর বন্ধু চলে গেছে অফিসে, যাবার আগে আমার জন্য খাবার বেড়ে সামনে রেখে গেছে, দুপুরের খাবারও রেখে গেছে। আমি একবার খাবারের দিকে তাকালাম, জ্বর গড়িয়ে পড়ল আমার চোখ দিয়ে। গতকাল এমন একটা সময়টাতে আমি সুখী ছিলাম, আমার স্বামী, সংসার আর কলিজার টুকরাটা তখনও পর্যন্ত আমার ছিল। আজ সেই মেয়েটা নেই, স্বামীর সংসার থেকেও আমি বিচ্ছিন্ন। এটাই বুঝি মেয়েদের জীবন। রাতে শিয়া ফেরার পর আমি ওর কাছে চাকরির একটা আবদার করি। সে আমাকে আশ্বস্ত করে আমার জন্য কিছু একটা ব্যবস্থা সে করবে। যেহেতু সংসার করার পাশাপাশি অনার্স কমপ্লিট করেছিলাম, তাই চাকরি পাওয়াটা তেমন কষ্টের হবে না আশা করি। কয়েকদিন বাদে শিহাব জানায় ওদের অফিসের রিসিপশনে লোক লাগবে, তবে তাদের স্মার্ট মেয়ে দরকার। শুধু দেখতে ভালো হলেই হবে না, কথাবার্তায়ও স্মার্ট হওয়া চাই। সে জানতে চাইল আমি পারবো কিনা। আমি মৃদু গলায় বললাম, এটা আর এমন কি, নিশ্চয়ই আমি পারবো। পরের দিন শিহাবের সাথে চলে গেলাম ওদের অফিসে। আমাকে জিএম স্যারের রুমের সামনে একটা চেয়ারে বসিয়ে সে চলে গেল কার সাথে যেন কথা বলতে। দেখলাম একটা মাঝবয়সী লোক নিয়ে এলো সে। জানতে পারলাম লোকটা তার ফ্লোরের ইনচার্জ, আমার যেন চাকরিটা হয়ে যায় তার জন্য ওনার হেল্প চাই শিহাব। উনি শিহাবকে আশ্বস্ত করলেন, সর্বোচ্চ চেষ্টা উনি করবেন, বাকিটা আল্লাহর হাতে। শিহাব তার কাজে চলে গেল, আমি অপেক্ষা করতে থাকি। এর মধ্যে আমার সকল কাগজপত্র ভেতরে নিয়ে জমা দেওয়া হলো। বলে রাখা ভালো, আসার সময় বুদ্ধি করে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে এসেছিলাম আমি, আর এগুলোই এখন আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার ভরসা। কিছুটা সময় পর ভেতর থেকে ডাক আসে আমার, আমার বুকে কম্পন শুরু হয়,
বুক ধুরুধুরু করতে থাকে বারবার। আমি ধীরে ধীরে এগিয়ে যাই সেই রুমটার দিকে। রুমের ভেতরে গিয়ে দেখলাম তিনজন লোক বসে আছে পাশাপাশি। তাদের মধ্যে একজন বেশ স্বাস্থ্যসম্মত, লম্বায় অনেক। একজনের দেখলাম তার থেকে এক হাত সামনে তার ভুঁড়ি আছে, অন্যজন যেন কয়েক বছরে না খাওয়া হাড্ডি কঙ্কাল সার দেহখানি নিয়ে বসে আছে। ওনাদের তিনজনের মধ্যে যিনি লম্বা আর স্বাস্থ্যসম্মত তিনিই হলেন জিএম স্যার। উনি আমাকে নানান ধরনের প্রশ্ন শুরু করলেন, আমি উত্তর দিলাম। শেষে আমাকে ইংলিশে কিছু লেখার জন্য দিলেন, সেগুলো আমি ঠিকঠাকভাবে লিখলাম। উনি খুশি হলেন পাশের জনের দিকে তাকিয়ে। আমার হাতের লেখা আর বেসিক বুদ্ধির তারিফ করলেন খুব। চাকরিটা পাকাপোক্ত, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বেতনও খুব ভালোই। সেদিনের পর আর কিছুদিন শিহাবের বাসাতে ছিলাম আমি, এরপর অন্যত্র বাসা ভাড়া নিয়ে শিফট করি। শিহাবকে বারবার করে বলে দেয় যেন আমার কথা বাড়িতে না জানায়, সে আমাকে আশ্বস্ত করে। নতুন বাসাটা ভালোই, বাড়িটা দেখতে কিছুটা বাংলো বাড়ির মতো, সামনে বিশাল বাগান। বাড়ির মালিক বাংলাদেশে থাকেন না, একজন কেয়ারটেকার বাড়িটা দেখাশোনা করে। খুব অল্প ভাড়ায় বাড়িটা আমি পেয়ে গেছি, তবে আমি একা নয়, এই বাড়িতে আরও একটা ফ্যামিলি আছে, তারা একতলায় থাকে। আমি নিজের মতো চলছি, চাকরি বাকরি করছি, বেশ ভালোই আছি। নিচতলার মহিলাটা প্রায় আমাকে খোঁচা মেরে বলে, কি গো মেয়ে, এত বড় বাসায় একা একা থাকো কেন? বিয়ে শাদী হয়নি নাকি তোমার? আছে কি কেউ? আমি মুচকি হাসলাম, বললাম, ছিল কিন্তু সাপে খেয়ে নিয়েছে। তিনি অবাক হলেন, ভুরু কুচকে বললেন, মানে কি? আমি উত্তর দিতে চাইছিলাম না, কিন্তু উনি বারবার প্রশ্ন করলেন। আমি বললাম, আমার জীবনটা একটা সাপলুডুর ছক, এই ছকে বারবার আমি সিঁড়ির দেখা পেয়েছি, সিঁড়ি পেয়ে উপরেও উঠেছি, কিন্তু টিকে থাকতে পারিনি, সাপে খেয়ে নিয়েছে। বুঝলাম, তিনি আমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলেন না, শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে রইলেন। আমিও আর কিছু না বলে ভেতরে চলে এলাম। আমার দিন এভাবেই পার করতে থাকলাম আমার মতো করে। প্রথম চাকরির বেতন পেয়ে একটা ফোন কিনেছি, চাইলেই নতুন সিম কিনতে পারতাম, কিন্তু সেটা না করে আমার পুরানো সিম কার্ডটাই আমি তুলে নিলাম। ফোনে ইমো সেট করেছি, আগের অনেক নাম্বার চোখের সামনে আসলো। আমি অজান্তেই হাসলাম, কিন্তু কেন কি কারণে আমি জানি না। ইদানিং বেশ পরিচিত একটা নাম্বার থেকে ইমোতে কল আসে, মেসেজ আসে, আমি শুধু তাকিয়ে থাকি, কল রিসিভ করি না, মেসেজের উত্তরও দেই না। সকাল সকাল অফিসে যাবার জন্য রেডি হচ্ছি, ঠিক এই সময় সেই নাম্বারটা থেকে আবারও কল এলো, কিন্তু এবার আর ইমোতে নয়, সরাসরি সিমে। আমি অবাক হলাম, দুশ্চিন্তায় পড়লাম, রিসিভ করব কি করব না ভাবতে থাকলাম। এক দুই ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। আমি ফোনটা রাখতে যাব তখন আবারও বেজে উঠল। এবার আমি রিসিভ করলাম, ধীরে ধীরে ফোনটা কানে ঠেকালাম, শুনতে পেলাম সেই চিরচেনা কণ্ঠস্বর থেকে নিভৃত শব্দ, তনু আমি ফায়াজ, তুমি চিনতে পেরেছ আমায়? আমি শক্ত গলায় বললাম, চিনতে পারিনি, কে আপনি? সে আবারও বলল, আমি ফায়াজ, তোমার ভালোবাসার ফায়াজ, তুমি ভুলে গেছো আমায়? এবার আমি কড়া গলায় বললাম, আমার ভালোবাসা মানে? মাথা গেছে আপনার? সেই কবে আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করে সংসারই হয়েছেন, তবে এখন আপনি কি করে এই কথাটা বলতে পারেন? সে বিমর্ষ গলায় বলল, তোমার সাথে আমার অনেক কথা আছে তনু, একটু সময় হবে কি? আমার মোটেও সময় নেই, আপনি ফোনটা রাখুন প্লিজ তনু, একটু কথা বলো। এবার আমি কেটেই দিলাম, আমার সারা শরীর ঘামছে, এত বছর পর সে কেন আমায় কল করলো? কেন বলল সে আমার ভালোবাসা? বারবার মাথায় প্রশ্নটা ঘুরপাক খেতে লাগলো, তবে এখন এইসব নিয়ে ভাবার সময় নয়, অফিসে দেরি হয়ে যাচ্ছে আমার। আমি এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললাম, হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। ফ্ল্যাশব্যাক, যখন আমি প্রথমবার অ্যান্ড্রয়েড ফোন নিয়েছিলাম, তখন সবেমাত্র ইন্টার পাস করেছিলাম, তখন আমার জীবনে না ছিল ফায়াজ, আর না ছিল মৃদুল, আর না ছিল সজলের কোনো ছায়া। তবে ফায়াজ যেহেতু আমার প্রথম ভালোবাসা ছিল, তাই এত সহজে তাকে ভুলতেও পারছিলাম না। দীর্ঘদিন তার বিরহে ভুগেছি আমি, প্রায়ই ইচ্ছে হতো একবার যদি তাকে দেখতে পেতাম, একবার যদি তার কণ্ঠস্বরটা শুনতে পেতাম। সেই তাড়না থেকেই আমি ইমো থেকে তার নাম্বারটা কল করি। প্রথমবার কল হতেই সে রিসিভ করেছিল, বলেছিল, কে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি। আমি কে? তনু।
সে কয়েক সেকেন্ড নীরব থেকে এক পর্যায়ে বলল, হঠাৎ কল দিলে যে, আমি বারণ করেছিলাম তো। আমি মুচকি হেসে বললাম, মনটা যে বারণ মানে না, আবেগটাকে জলাঞ্জলি দাও তনু। আবেগ দিয়ে দিন চলে না, বাস্তবতাটাকে মেনে নাও। আমি তোমায় বারবার বলেছি আমি বিয়ে করেছি, তারপরও কেন আমায় এইভাবে কল দাও? আমার বউ আছে, একবার যদি তার চোখে এটা পড়ে তাহলে আমার সংসারে ঝামেলা হতে পারে তনু। আমি কয়েক সেকেন্ডের জন্য চুপ মেরে গেলাম। সে বলল, কি হলো? আপনার জীবনের কোনো অশান্তি হোক আমি চাই না, আপনার কাছে ভালোবাসার দাবিও আমি করি না, শুধু একটু সময় চাই, আপনাকে একটু দেখতে চাই। সে গম্ভীর গলায় বলল, ইমো খুলেছ? তা ফোন কিনলে কবে? এই তো কিছুদিন, ভিডিওতে কল দিব? আমি ব্যস্ত আছি তনু, প্লিজ ডিস্টার্ব করো না আমায়। সে কলটা কেটে দিল। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফোনটার দিকে তাকালাম আবারও। সেই দিনই এই নাম্বারটা খুলে ফেলে দিয়েছিলাম, নিয়েছিলাম নতুন সিম কার্ড। বর্তমানে আমি বসে আছি বাসে, এই বাসে করেই আমি প্রতিদিন অফিসে যাতায়াত করি। আগে বাসে চড়তে পারতাম না, তবে এখন অনেক কিছুই পারি। বাসটা যখন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখনও আমার মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, হঠাৎ সে কেন আমায় কল করলো? কি এমন কথা থাকতে পারে আমার সাথে যার জন্য একটু সময় চাইল? অফিসে গিয়ে যখন পৌঁছালাম, তখন অন্য দিনের চাইতে প্রায় 10 মিনিট লেট হলো। অফিসে ঢোকা মাত্রই জিএম স্যারের সঙ্গে মুখোমুখি দেখা হলো। তিনি লেট হবার কারণে কিছুটা বকাঝকা করলেন আমায়। আমি সেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে স্যারকে সরি বলে নিজের ডেস্কে এসে বসলাম। মাথাটা তখনও ভো ভো করছে, মাথা থেকে কিছুতেই তার কথাটা আমি সরাতে পারছি না। সাইড ব্যাগ থেকে ফোনটা বের করলাম, চেক করলাম সেই নাম্বার থেকে আবারও কল এলো কিনা। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, না কোনো কল আসেনি, তবে তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি এখন আর তাকে ভালোবাসি না। সমস্ত ভালোবাসা যে আমি মৃদুলকে দিয়ে দিয়েছিলাম, তার জন্য অবশিষ্ট আর কিছুই ছিল না, অস্বীকার করব না। তার জন্য অনেক দিন পর্যন্ত আমার মনে ভালোবাসা ছিল, প্রথম প্রেম কিনা, তবে এখন আর সেসবের ছিটে ফোটাও নেই। আমি কাজে মন দিতে পারছি না, আজ বারবার কিছু না কিছু ভুল করেই বসেছি। আমার পাশের ডেস্কে আমার কলিগ জাহানারা বসা, তিনি বারবার আমায় খেয়াল করছিলেন, আমাকে উস্কো খুস্কো দেখে প্রশ্ন করলেন, তুমি কি অসুস্থ তনিমা? আমি ওনার কথায় তাকালাম, বিমর্ষ গলায় বললাম, শারীরিক নয় তবে মানসিকভাবে আমি অসুস্থ। তিনি আবারও প্রশ্ন করলেন, তোমার মানসিক রোগের কারণ কি? এবারে আমি হাসলাম, বললাম, এ রোগের কারণ মুখে বলা যায় না, ঔষধেও সারে না। আমি কাজ করা শুরু করলাম, দেখলাম উনিও এবার নিজের কাজে মন দিয়েছে। সারাদিন কাজ শেষে বাসায় ফিরতে ফিরতে তখন সন্ধ্যা 6টা, রান্নাবান্না করা হয়নি সকালে, গতকাল রাতের খাবারই ছিল, সেগুলো খেয়ে গিয়েছিলাম অফিসে, দুপুরে লাঞ্চ করেছি হোটেল থেকে আনিয়ে। এবার রান্নাটা না করলেই আর হবে না, চুলায় ভাত চাপিয়ে তরকারি করতে বসলাম আমি। কাটাকাটি প্রায় শেষের পথে, এমন সময় আবারও ফোনটা বেজে উঠল। হাতটা ধুয়ে গেলাম ফোনটা নিতে, নাম্বার দেখে রিসিভ করার ইচ্ছেটাই মরে গেল, ফোন রেখে দিলাম আবার আগের জায়গাতেই। ততক্ষণে ভাত হয়ে গেছে, ভাতের মার ঝরিয়ে সেটা ছ্যাঁকা বসিয়ে দিয়ে তরকারি বসানোর জন্য রেডি করতে থাকলাম। ফোন এসে অবিরামভাবে বেজেই যাচ্ছে, তরকারি বসিয়ে তারপর কিছুটা বিরক্ত হয়ে ফোনটা হাতে নিলাম। রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে শক্ত গলায় ফায়াজ বলে উঠল, কখন থেকে কল করে যাচ্ছি, রিসিভ করছো না কেন? ওনার ঝাঁঝালো কথায় রাগ হলো আমার। তিক্ত গলায় আমিও বললাম, আমাকে এভাবে কথা বলার মতো অধিকার নিশ্চয়ই আপনার নেই। উনি এবার নরম গলায় বললেন, বারবার কল করার পরেও তুমি ধরছিলে না, তাই রাগ হচ্ছিল আমার। ঠিক কী কারণে আপনার রাগ হচ্ছিল? কথাটা বলার পর ওনার উত্তরের অপেক্ষা না করে আমি আবারও বললাম, আপনার বউ কোথায়? এখন সে দেখবে না? আমার সাথে কথা বললে এখন আপনার সংসারে অশান্তি হবে না? উনি কিছু বলছে না, নীরবে শুনে যাচ্ছে আমার কথাগুলো। আমার এবার খুব কান্না পেল, ভালোবাসায় ব্যর্থ হয়েছি, দ্বিতীয়বার ভালোবেসে বিয়ে করেও স্বামীকে হারিয়েছি, কলিজার টুকরা মেয়েটাকে হারিয়েছি জীবনের মতো, সবগুলো কষ্ট একে একে মনে ক্ষত থেকে ঘায়ে পরিণত হয়েছে। আমি কান্না বিজড়িত গলায় বললাম, এতটা বছর পর কেন এইভাবে আমাকে বিরক্ত করছেন? আমি তো আপনার মতো করে ভালোই আছি, সুখে আছি, শান্তিতে আছি, তবে কেন আপনি আমার শান্তিতে আগুন ঢালছেন?
তিনি অবাক গলায় বললেন, আমি তোমার শান্তিতে আগুন দিচ্ছি? আপনার কথাটাই এখন আমার কাছে আগুনের মতো লাগছে। তিনি এবার নরম গলায় বললেন, জানি আমার তোমার সহ্য হচ্ছে না, আমার কথায় তুমি রাগ হচ্ছ, এটা দোষের নয়, আমার প্রতি তোমার রাগ থাকাটাই স্বাভাবিক। তোমার সাথে আমি যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি কি আমায় মাফ করবে তনু? আমি এবার ভেজা গলাতেই তাচ্ছিলের হাসি হাসলাম, দায়সারাভাবে বললাম, হাই মাপ, আজ আমার জীবনটা অন্যরকম হতো যদি আপনি সেদিন আমার সাথে এমনটা না করতেন। বিশ্বাস করেছিলাম আপনাকে, তার ফল দিয়েছিলেন, শুধুমাত্র আপনার কারণেই আজ আমার এই করুণ দশা। না আপনি আমাকে ছেড়ে দিতেন, আর না আমি অন্য কারোর ভালোবাসায় জড়াতাম, আর না আজ আমার এই হাল হতো। আজ আমি অসহায়, স্বামী হারিয়েছি, সংসার হারিয়েছি, একমাত্র মেয়েকে হারিয়েছি, তার দায় কার? শুধুমাত্র আপনার। কথাটা বলতে বলতে কেঁদে ফেললাম আমি, হেসকি দিয়ে কান্না করছি, চোখের বাঁধ আর মানছে না, ভেঙে গেছে পুরোটাই। কান্নার মাঝেই ওপাশ থেকে শুনতে পেলাম বিষণ্ণ গলার আওয়াজ, তুমি বিয়ে করে নিয়েছিলে তনু? আমি ভেজা গলাতে শক্ত করে বললাম, কেন আপনি বিয়ে করেননি? আপনিও তো বিয়ে করেছেন। আমি বিয়ে করিনি তনু, সত্যি আমি বিয়ে করিনি।